কৈলাসহরে ধুলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বাসিন্দা আনন্দ নম নামে এক ব্যক্তির বাড়িতে সোমবার কালী পুজোর রাতে মদমত্ত অবস্থায় তাণ্ডব চালায় স্থানীয় কিছু দুষ্কৃতী। এ ব্যাপারে আনন্দ নামর বাড়ির লোকজনের অভিযোগ যে স্থানীয় দুষ্কৃতী বাপন চৌধুরী, বিমান চৌধুরী এবং রাহান চৌধুরী সহ তাদের সাঙ্গপাঙ্গুরাই কালী পুজোর প্যান্ডেলে ঢুকে ভাঙচুর করে এবং বাড়ির সদস্যদের মারধর করার চেষ্টা করে। এ ব্যাপারে দুষ্কৃতীদের নামধাম দিয়ে ইরানি থানায় অভিযোগ জানালেও তাদের গ্রেপ্তার করা হয়নি বলে জানান এলাকাবাসী এবং আনন্দ নামর বাড়ির লোকজন। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। আমি এরা টাকা টাকা পেয়েছি, তাহলে আমি পতাকা মাইলে গেছি।